বিএনপির 80 ভাগ নেতাকর্মী নিগৃহীত হওয়ার অভিযোগের জবাবে মিথ্যাচার না করে তালিকা চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা একজন খল নায়ককে নায়ক বানানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পাগল হয়ে গেছে। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। এতে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ইফতার পার্টি নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার করছে বিএনপি, আওয়ামী লীগ কোনো রাষ্ট্রের দাসত্ব করে না বলেও জানান তিনি। ফখরুল বলেন, 80 ভাগ নেতা কর্মী নির্যাতিত হচ্ছে। আমি মির্জা ফখরুলকে বলবো, প্রকাশ্যে এসে তালিকাটা হাজির করো। 80 ভাগ নেতাকর্মী কারা? জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টায় বিএনপি নেতারা। জিয়াউর রহমান একজন খল নায়ককে আজকে নায়ক বানানোর অপচেষ্টা চালায়। আজকে বিএনপি নেতারা যে সমস্ত কথাবার্তা বলছেন, বিষোদ্গার করছেন, ওদের আসলে মাথাটা খারাপ হয়ে গেছে। এই জন্য বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর ধরে তারা মিথ্যাচার করেছে। এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।